আসসালামু আলাইকুম, ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর সেট ফাংশন পর্ব নম্বর ৬। আজকের আলোচনার বিষয় হচ্ছে ৪ নম্বর অঙ্ক। মূল বইয়ের ৪ নম্বর অঙ্কগুলো আলোচনা করব। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। তো শুরু করা যাক। স্ক্রিনে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এখানে কয়েকটা সেটের উপাদান দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, এ ইকুয়াল টু 1 3 5, বি ইকুয়াল টু 2 4 6, এবং সি ইকুয়াল টু 3 4 5 6 7। তো কোশ্চেনটা হচ্ছে ইউ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত এবং সি ইকুয়াল টু এত হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। আচ্ছা, এখন আমাদের ক নম্বর কোশ্চেনটা হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা এই উক্তিটা সত্য কিনা বা এই সেটটা কতটা সত্য সেটা আমরা যাচাই করব। এখন রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এখানে ইউ, এ, বি এবং সি, এইগুলো থেকে আমরা এগুলো নির্ণয় করে দেখবো, অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড নির্ণয় করব। যদি লেফট সাইড এবং রাইট সাইড সমান হয় তাহলে বুঝবো উক্তিটি সত্য। আচ্ছা, এবার আমরা একটু পূর্বের সেটের অঙ্কগুলো যদি না দেখে থাকি তাহলে বুঝতে সমস্যা হবে। পূর্বের অঙ্কগুলো কেউ যদি মিস করে থাকি তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই ওই পর্বগুলো দেখে তারপরে এই পর্ব দেখলে তাহলে ক্লিয়ার বোঝা যাবে। তো আমি আগের পর্বে বলছিলাম যদি ব্র্যাকেট এবং প্রাইম জাতীয় কোনো কিছু থাকে তাহলে সেইগুলো আমরা আগে নির্ণয় করে নেব। ব্র্যাকেট এবং প্রাইম জাতীয় কোনো কিছু থাকলে তাহলে সেইগুলো আমরা আগে নির্ণয় করে নেব, এই ধরনের উক্তিগুলো, এই ধরনের অঙ্কগুলো করার সময়। তো আর সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, দেওয়া আছে লিখে, দেওয়া আছে মানে আমরা সমাধান লেখার পরে আমরা যেটা লিখবো, দেওয়া আছে লিখে তারপরে আমাদের যেই যেই রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা সব লিখে নিব। তো আমি এখন লিখবো না, তোমরা অবশ্যই লিখে নেবে। তা আমি এখান থেকেই আমি বুঝিয়ে দিচ্ছি এই জিনিসগুলোই, অর্থাৎ এখানে ইউ ইকুয়াল টু কত, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, এগুলো সব লিখে নিতে হবে। এগুলো সব লেখার পরে তারপরে আমাদের এই কোশ্চেনের যে ব্র্যাকেটের ভিতরেরগুলো এবং আলাদা সিঙ্গেল যে প্রাইমগুলো আছে সেইগুলো আমরা আগে নির্ণয় করব। তো কোশ্চেনের ব্র্যাকেটের ভিতরে যেগুলো যেগুলো আছে এখানে শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে এ ইউনিয়ন বি আছে, আর এখানে আলাদা আলাদাভাবে এ প্রাইম আছে এবং বি প্রাইম আছে, এই তিনটে জিনিস আমরা নির্ণয় করে নেব। আগে আমরা এখানে এখন দিয়ে নির্ণয় করতে পারি, এখন লিখে তারপরে আমরা কী নির্ণয় করবো, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি, এ এর আমরা মান বসাবো, এ এর মান হচ্ছে আমরা এখান থেকে দেখি বসাই 1 3 5 1 3 5, তারপরে ইউনিয়ন চিহ্ন দিয়ে আমরা বি এর মান বসাবো, বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6। তো আমরা ইউনিয়ন করলে রেজাল্ট হবে 1 2 3 4 5 6। আচ্ছা, এটা ইউনিয়ন করলে এবং ইন্টারসেকশন করলে রেজাল্টের যে তারতম্যটা ঘটে, অর্থাৎ কীভাবে ইউনিয়নের রেজাল্ট আসে, কীভাবে ইন্টারসেকশনের রেজাল্ট আসে, সেগুলো আমি বিগত পর্বগুলোতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকি অবশ্যই ওই পর্বগুলো দেখে নিব। আচ্ছা, তারপরে আর কী আছে, এ প্রাইম আছে আর বি প্রাইম আছে। তো এ প্রাইম নির্ণয় করবো এখন, এ প্রাইম, তাহলে এ প্রাইম, প্রাইম মানে হচ্ছে ইউ থেকে যেটা প্রাইম সেটা বাদ, তাহলে ইউ থেকে যেটা প্রাইম সেটা বাদ দিলে ইউ এর মান বসাবো আমরা 1 2 3 4 5 6 7, মাইনাস এ এর মান বসাবো, এর মান হচ্ছে 1 3 5। আচ্ছা, এবার হচ্ছে ইউ থেকে এ বাদ দিলে তাহলে আমাদের থাকবে কি, 1 3, এবং 5 বাদ গেলে থাকবে 2 4 6 7, 2 4 6 7। আচ্ছা, এরপর আমরা বি প্রাইম নির্ণয় করব। তো বি প্রাইম নির্ণয় করলে ইউ থেকে আমাদের বি বাদ দিতে হবে,
ইউ বাদ বি, তো ইউ এর মান বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তারপরে বাদ বি এর মান বসাবো, বি এর মান কত টু ফোর সেভেন, সরি টু ফোর সিক্স, টু ফোর সিক্স, তো আমাদের এখান থেকে টু ফোর সিক্স বাদ দিলে, টু ফোর সিক্স বাদ দিলে থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন, ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা থাকলো। তো আমাদের আলাদা আলাদাভাবে নির্ণয় করা শেষ, এবার আমরা লেফট সাইড দিয়ে এটা এবং রাইট সাইড দিয়ে এটা লিখবো, এই দুটো লিখলেই দুটো রেজাল্ট যদি সেম আসে তার মানে হচ্ছে অঙ্ক মিলে যাবে, উক্তিটি সত্য। তো এবার আমরা লেফট সাইড দিয়ে করব এবং রাইট সাইড দিয়ে করব। আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে এ ইউনিয়ন বি এর হোল প্রাইম, আমরা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি এর হোল প্রাইম। এবার হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল প্রাইম এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ, এ ইউনিয়ন বি বাদ। এবার আমরা ইউ এর মান বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, এরপরে বাদ দিয়ে এরপরে এ ইউনিয়ন বি এর মান বসাবো। তো এ ইউনিয়ন বি এর মান, আমরা যদি এ ইউনিয়ন বি এর মান আলাদাভাবে নির্ণয় করে না রাখতাম তাহলে কিন্তু আমাদের এইখানে এ এর মান এবং ইউনিয়ন দিয়ে বি এর মান বসানো একটু মুশকিল হয়ে যেত, এর জন্য আমরা এ ব্র্যাকেটের কাজটা আগে করে নিয়েছি বিধায় এখন আমরা এই এ ইউনিয়ন বি এর মানটা সরাসরি বসিয়ে দেবো। তো এ ইউনিয়ন বি এর মানটা আমরা একটু দেখে নিই কত হয়েছিল, এখানে এ ইউনিয়ন বি এর মান ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত, ওয়ান থেকে সিক্স পর্যন্ত এ ইউনিয়ন বি এর মান ছিল, তো আমরা ওই এ ইউনিয়ন বি এর মান ওয়ান থেকে সিক্স পর্যন্ত লিখে দিব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তো লিখে দেওয়ার পরে আমাদের যেটা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সেভেন থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বাদ দিলে শুধুমাত্র সেভেন থাকবে, তো আমরা এখানে সেভেন লিখব। এরপর লিখব রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা এ প্রাইমের মান এবং বি প্রাইমের মান আলাদা আলাদাভাবে নির্ণয় করে নিয়েছিলাম, সেই মানগুলো আমরা লিখব। তো এ প্রাইমের মান ছিল টু ফোর সিক্স সেভেন, টু ফোর সিক্স সেভেন, ইন্টারসেকশন বি প্রাইমের মান ছিল ওয়ান থ্রি ফাইভ সেভেন। যদি কারো সন্দেহ হয়ে থাকে বা মনে না থেকে থাকে তাহলে এই ভিডিওটা একটু ব্যাকে টেনে দেখতে পারি, এ প্রাইম এবং বি প্রাইমের মান আমাদের টু ফোর সিক্স সেভেন এবং ওয়ান থ্রি ফাইভ সেভেন হয়েছিল। তো এইখান থেকে ইন্টারসেকশন মানে কমন, তাহলে কমন আছে কত, এই সেভেন, এটাতেও সেভেন আছে, আর কোনোটাই কমন নেই, তো শুধুমাত্র সেভেন হচ্ছে কমন। তো আমাদের এখানে কী দেখা গেল, লেফট হ্যান্ড সাইডের রেজাল্টও সেভেন আসছে এবং রাইট হ্যান্ড সাইডের রেজাল্টও সেভেন আসছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এবার একটা কথা বলি, এখানে আমাদের বইয়ে যেরকম কোশ্চেন আছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, তো এরকম যদি কোশ্চেনে থাকে সত্যতা যাচাই করো তাহলে আমরা এখানে লিখব উক্তিটি সত্য, আমরা লিখব কি উক্তিটি সত্য, এটা লিখে ব্র্যাকেট দিয়ে দিব। আচ্ছা আর সাধারণত এইভাবে সত্যতা যাচাই করার কথা বলে না পরীক্ষার ক্ষেত্রে, বোর্ড পরীক্ষাতে বা যে বিভিন্ন স্কুল পরীক্ষাতে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমাদের আসে যে প্রমাণ করো অথবা দেখাও, প্রমাণ করো অথবা দেখাও, যদি দেখাতে বলে তাহলে লিখব শুড, আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখব প্রুভড, যেটাই বলুক না কেন, যদি দেখাতে বলে তাহলে শুড লিখবো, যদি প্রমাণ করতে বলে তাহলে প্রুফ লিখবো, আর যদি সত্যতা যাচাই করতে বলে তাহলে লিখবো উক্তিটি সত্য। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা খ নম্বর অঙ্কে চলে যাই, খ নম্বর অঙ্কটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তো বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এটা হচ্ছে লাইক অ্যাজ ক নম্বরের মতো, ক নম্বর যেরকম খ নম্বরটা ওরকমই, শুধুমাত্র ক নম্বরের মধ্যে পার্থক্য ছিল এই ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন ছিল, আর এই ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন ছিল এবং এই বি সি এর জায়গায় ছিল এ বি দি অঙ্কটা, এটাই শুধুমাত্র পার্থক্য। তো আমরা এখন ব্র্যাকেটের ভিতরে কাজগুলো আগে করে নেব, এখন বা এখানে যেটা দিই
বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করব। ধরো বি ইন্টারসেকশন সি এর মান আমরা কিভাবে নির্ণয় করব, বি এর মান বসবো, এরপরে সি এর মান বসবো। তো বি এর মান ছিল 2 4 6, ইন্টারসেকশন সি এর মান ছিল 3 4 5 6 7, 3 4 5 6 7। তোমরা অবশ্যই এই মানগুলো অবশ্যই দেওয়া আছে, দেখে দিয়া লিখে নিবা। তো আমি প্রত্যেকটা অঙ্কে লিখতে চাচ্ছি না, তোমরা অবশ্যই লিখে নিবা। তো ইন্টারসেকশন করলে আমাদের রেজাল্টে কমন যে মানগুলো আছে সেগুলো রেজাল্টে আসবে। 4 আছে, 6 আছে, তাহলে 4,6। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে, বি প্রাইম নির্ণয় করতে হবে এবং সি প্রাইম নির্ণয় করতে হবে। তো বি প্রাইম নির্ণয় করে নিই। বি প্রাইম এটা হচ্ছে ইউ থেকে বি বাদ, তো ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, মাইনাস বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6, তাহলে 2 4 6 বাদ দিলে থাকে 1 3 5 7 1 3 5 7। এরপর আমাদের কী নির্ণয় করতে হবে, সি প্রাইম নির্ণয় করতে হবে, সি প্রাইম। তো আমরা সি প্রাইমটাও নির্ণয় করে নিই। সি প্রাইম ইকুয়াল টু ইউ মাইনাস সি, তো ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, তারপরে মাইনাস সি এর মান হচ্ছে 3 4 5 6 7। আচ্ছা, তাহলে রেজাল্টটা কি আসে, 3 4 5 6 7 বাদ, তাহলে 1 2 আসে, রেজাল্টটা আসে কি 1 2। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই যে তিনটা জিনিস নির্ণয় করে নিলাম, ব্র্যাকেটের ভিতরে তিনটা জিনিস, ব্র্যাকেটের ভিতরে একটা জিনিস এবং আলাদা সিঙ্গেল যে প্রাইম আছিল সেই প্রাইম দুইটা, তার মানে বি ইন্টারসেকশন সি নির্ণয় করে নিলাম, বি প্রাইম নির্ণয় করলাম এবং সি প্রাইম নির্ণয় করে নিলাম। এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করবো। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম, এবং রাইট হ্যান্ড সাইডে আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে করি, বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম। তো আমরা এখানে বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম লিখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি এর হোল প্রাইম। তো আমরা এখানেই লিখি, এর মানে হচ্ছে ইউ থেকে বি ইন্টারসেকশন সি বাদ, ইউ থেকে বি ইন্টারসেকশন সি বাদ, তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7, মাইনাস বি ইন্টারসেকশন সি এটার মান হচ্ছে 4 6, বি ইন্টারসেকশন সি এর মান 4 6 এই যে এখানে দেখে নিই, বি ইন্টারসেকশন সি এর মান 4 6। তো আমরা এখান থেকে বাদ দিব 4 6 4 6, তো এখান থেকে 4 6 বাদ দিলে কী থাকবে, 4 এবং 6 বাদ দিলে 1 2 3 5 7, 1 2 3 5 7। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট পেলাম 1 2 3 4 5 6 7, 1 2 3 4, সরি 4 নয়, 1 2 3 5 7। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আচ্ছা রাইট সাইডে ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। আচ্ছা, এবার আমরা বি প্রাইম এবং ইউনিয়ন দিয়ে সি প্রাইমের মান বসাই দিব। তো বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7, আর সি প্রাইমের মান হচ্ছে 1 2, 1 3 5 7 আর 1 2। তো আমরা এখানে 1 3 5 7, তারপরে ইউনিয়ন দিয়ে 1 2 লিখে দিলাম। এবার হচ্ছে রেজাল্টটা লিখবো, তাহলে প্রথমে 1 লিখবো, তারপরে 3, এর মাঝখানে আবার 2 আছে, 2 লিখবো, তারপরে 3 লিখবো, তারপরে 5 লিখবো, তারপরে 7 লিখবো। তো আমাদের 1 2 3 5 7, রেজাল্টটা কি আসলো, 1 2 3 5 7, এখানেও রেজাল্টটা ছিল, লেফট সাইডের রেজাল্টটা ছিল 1 2 3 5 7। তাহলে দুইটার রেজাল্টে যেহেতু সেম আসছে, তাহলে আমরা কী লিখবো, লিখতে পারি অতএব লেফট সাইড রাইট সাইড, যদি দেখাতে বলে, বেশিরভাগ ক্ষেত্রে দেখাতেই বলবে, তাহলে শুড লিখে দিব, এটা অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এরকমভাবে আমরা এখন গ এবং ঘ এই বাকি দুইটা অঙ্ক করবো। স্ক্রিনে গ নম্বর অঙ্কটা লক্ষ্য করছি, এখানে আছে এ ইউনিয়ন বি, ব্র্যাকেট দিয়া, তারপর ব্র্যাকেট ক্লোজ, ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ব্র্যাকেট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আবার ব্র্যাকেটের ভিতরে। তো আমরা পূর্বে বলা কথা অনুযায়ী বা আমাদের অঙ্ক করার স্বার্থে বা সুবিধার্থে আমরা কী করবো, ব্র্যাকেটেরগুলো আগে নির্ণয় করে নেব। এখানে যেহেতু প্রাইম নাই, তার মানে হচ্ছে প্রাইমেরগুলো দরকার নাই, প্রাইম যেহেতু নাই তাহলে কী নির্ণয় করবো, আমরা ব্র্যাকেট যেহেতু আছে ব্র্যাকেটেরগুলো আগে নির্ণয় করে নেব। তা আমাদের যেটা যেটা নির্ণয় করে নিতে হবে, এখানে দিয়ে এখানে লিখে এ ইউনিয়ন বি নির্ণয় করে নিতে হবে। তো এর মান হচ্ছে
135 135 ইউনিয়ন বি এর মান হচ্ছে 246 তার মানে হচ্ছে আমাদের 135 এবং 246 এই দুইটা যদি নির্ণয় করতে চাই ইউনিয়ন করতে চাই তাহলে রেজাল্টটা কি আসবে 1 2 3 4 5 6 শুধু 7 বাদ দিয়ে বাকি সবগুলো তারপরে আমাদের নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি আমরা একইভাবে এ ইন্টারসেকশন সি নির্ণয় করব তাহলে এ এর মান হচ্ছে 135 ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7 তো আমরা এটা ইন্টারসেকশন নির্ণয় করলে আসবে 3 5 3 5 কারণ দুইটাই কমন আছে 3 5 তারপরে আমাদের নির্ণয় করতে হবে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি বি এর মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7 এবার হচ্ছে আমরা কমন আছে 4 আছে এবং 6 আছে তাহলে 4 6 এখন আমরা লেফট সাইড এবং রাইট সাইড করব লেফট সাইডে কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড লিখব কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা এ ইউনিয়ন বি এর মান বসাবো এ ইউনিয়ন বি এর মান এখানে কত বলেছিলাম 1 2 3 4 5 6 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 আচ্ছা ইন্টারসেকশন দিয়ে আমরা সি এর মান বসাবো সি এর মান হচ্ছে 3 4 5 6 7 এইবার হচ্ছে ইন্টারসেকশন মানে কমন এটা আমরা আগেও জানি ইন্টারসেকশন কমন যে দুইটার ভিতরেই আছে সেই উপাদানগুলো তাহলে 3 থেকে 7 পর্যন্ত এর মধ্যে আবার এখানে 3 থেকে 6 পর্যন্ত আছে তো 3 থেকে 6 পর্যন্ত হবে অর্থাৎ 3 আছে 4 আছে 5 আছে 6 আছে এই কয়টাই 3 4 5 6 এগুলোই হচ্ছে শুধুমাত্র কমন আছে দুইটার ভিতরেই তারপর আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে একটু দেখে নেই রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা এটাই লিখে নেব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা এবার আমরা একটু এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর মানগুলো বসাই দিই এটার মান ছিল 3 5 এটার মান হচ্ছে 4 6 তো 3 5 ইউনিয়ন 4 6 লিখে দিলেই হবে 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান ছিল 4 6 তো এবার হচ্ছে আমরা সবগুলো উপাদান লিখে নেব 3 আছে 3 লিখলাম 4 আছে 4 লিখলাম 5 আছে 5 লিখলাম 6 আছে 6 লিখলাম তো আমাদের 3 5 3 4 5 6 আসলো রেজাল্ট এর আগেটা লেফট হ্যান্ড সাইডেও একই রেজাল্ট আসছিল 3 4 5 6 রাইট হ্যান্ড সাইডেও 3 4 5 6 অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট আশা করি বুঝতে পারছো এবার হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার ঘ এবং এটাই শেষ অঙ্ক 4 নম্বর অঙ্কের এটাই শেষ অঙ্ক ঘ নাম্বার অনেকটা এটার মতোই আচ্ছা আমরা একটু লক্ষ্য করি এখানে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অর্থাৎ হুবহু আগেরটার মতোই শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে ছিল ইউনিয়ন এখানে ছিল ইন্টারসেকশন কিন্তু এখানে হচ্ছে এটাতে উল্টা আবার এটাতেও এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে ছিল ইন্টারসেকশন আর মাঝখানে ছিল ইউনিয়ন কিন্তু এখানে হচ্ছে একটু উল্টা ব্র্যাকেটের ভিতরে ইউনিয়ন মাঝখানে ইন্টারসেকশন কোনো সমস্যা নেই আমরা নিয়ম মেনটেন করে আমরা করব সমাধান করার সময় আমরা এখানে দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুলো লিখে নেব বরাবরের মতোই এখানে লিখে প্রথমে কি লিখবো এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করব তো আমরা মান বসাই এর মান ছিল 135 135 এরপরে ইন্টারসেকশন দিয়ে বি এর মান বসাবো 2 4 6 বি এর মান হচ্ছে 2 4 6
আচ্ছা, এবার একটু রেজাল্টটা দেখি। 135 এবং 246 এর মধ্যে কোনোটাই আসলে কমন নাই। তো কোনোটা যদি কমন না থাকে তাহলে আমাদের কি করণীয়? কোনোটা যদি কমন না থাকে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, হয় একটা সেকেন্ড ব্র্যাকেট, খালি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব, অথবা অর চিহ্নটা ব্যবহার করবো আমরা। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বা সব ক্ষেত্রে সব সময়ই মোটামুটি অর চিহ্নটাই ব্যবহার করে থাকি, এই জন্য অরি দিব। আবার কিন্তু ভুলেও সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অরি দিয়ে আটকাই দিব না, কিন্তু এটা কিন্তু ভুল মেথড। ঠিক আছে, তাই আমরা এটাকে কি লিখবো? শুধুমাত্র একটা অরিং। তারপর হচ্ছে আমরা কী নির্ণয় করবো? এ ইউনিয়ন সি নির্ণয় করবো। তো এ ইউনিয়ন সি এটা নির্ণয় করি, এর মান হচ্ছে 135, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3, 4, 5, 6, 7। তাহলে 3, 4, 5, 6, 7 এটা হচ্ছে এ সি এর মান। তো আমরা এখানে কী কী লিখতে পারি? 1 লিখতে পারি, শুধু 2 বাদ দিলে বাকি সবই মনে হয় আছে। হ্যাঁ ঠিক আছে, 1, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এবারে আর কে নির্ণয় করতে হবে? বি ইউনিয়ন সি কে নির্ণয় করতে হবে? বি ইউনিয়ন সি। তো আমরা বি এর মান বসাবো 2, 4, 6, ইউনিয়ন সি এর মান বসাবো 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের কি থাকবে যদি ইউনিয়ন করি? তাহলে 1 বাদ দিয়ে সবই আছে, 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এবার হচ্ছে আমরা লেফট সাইড এবং রাইট সাইড করবো। তো লেফট সাইড আমাদের কী ছিল? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান বসাবো। তো এ ইন্টারসেকশন বি এর মান ছিল অরি, মানে ফাঁকা সেট। তো এটাকে অরি লিখবো, ইউনিয়ন দিয়ে সি এর মানটা লিখবো। তো সি এর মানটা ছিল 3, 4, 5, 6, 7। তো আমাদের ইউনিয়ন করার ক্ষেত্রে এটাতে কোনো উপাদানই নাই আর এটাতে এইগুলো উপাদান আছে, তাহলে দুইটা মিলে সব এই পরেরটাতে অর্থাৎ সি এর ভিতরে যে উপাদানগুলো ছিল সেটি হবে রেজাল্টে 3, 4, 5, 6, 7। যদি কেউ ভুলে যায় এই ইউনিয়ন করা এবং ইন্টারসেকশন করা, তাহলে আবার একটু মনে করাই দিই। এটা দুইটা বালতির ভিতরের জিনিস একটা বালতিতে আমরা নিলাম, তো দুইটা বালতির ভিতর থেকে একটা বালতিতে নেওয়ার জন্য একটা বালতি খালি এবং একটা বালতিতে কিছু আছে, তার মানে হচ্ছে দুইটা বালতি থেকে একটা বালতিতে নিলে ওই যে বালতিতে কিছু আছে সেগুলোই কিন্তু আমাদের মূলত থাকবে। আচ্ছা, এবার আমরা রাইট হ্যান্ড সাইড একটু করে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন সি এর মান কত ছিল? এ ইউনিয়ন সি 1, 3, মানে 2 বাদ দিয়ে একবারে 1 থেকে 7 পর্যন্ত, 2 বাদ, তার মানে হচ্ছে 1, 3, 4, 5, 6, 7 ইন্টারসেকশন পরেরটা বি ইউনিয়ন সি, এটা রেজাল্ট কী ছিল? 1 বাদে 2 থেকে একবারে 7 পর্যন্ত, তার মানে হচ্ছে আমরা 1 শুধু লিখবো না, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইন্টারসেকশন মানে কমন। তো কমন কোন কোন জিনিসটা আছে? 1 এ পাশে আছে, এ পাশে নাই, 2 এ পাশে আছে, এ পাশে নাই, 3 থেকে 7 পর্যন্ত এখানেও আছে, 3 থেকে 7 পর্যন্ত এখানেও আছে। তাহলে আমরা 3, 4, 5, 6, 7 এটা লিখে তারপরে ব্র্যাকেট দিয়ে দিব। তার মানে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডে যে রেজাল্টটা পেয়েছিলাম 3, 4, 5, 6, 7, রাইট হ্যান্ড সাইডেও সেই রেজাল্টটাই পেলাম 3, 4, 5, 6, 7। তার মানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমরা আশা করি বুঝতে পারছি অঙ্কটা। আজকের পর্বে আমরা 4 নম্বর অঙ্ক নিয়ে পুরোটা আলোচনা করলাম। আশা করি সবারই 4 নম্বর অঙ্ক ক্লিয়ার। যদি তারপরেও কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে সেখানে পোস্ট করলে আমি পোস্টের রিপ্লাই দিব অবশ্যই। তো সবাই
যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকি তাহলে বুঝতে পারবো অবশ্যই, এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবো আমরা। আর যদি চ্যানেলটিকে এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।